গাংনী উপজেলা পরিষদ চত্বর থেকে ভিক্ষুকের মরদেহ উদ্ধার, রহস্য উদ্ঘাটনে মাঠে নেমেছেন পুলিশ। নিখোঁজের প্রায় ২৪ ঘন্টা পর সড়ক দুর্ঘটনায় নিহত ভিক্ষুক জোহরা খাতুনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃদ্ধা জোহরা খাতুনের বয়স আনুমানিক ৭০ বছর। আজ শনিবার সকালে গাংনী থানা পুলিশের একটি টিম মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। জোহরা খাতুনের গাংনী উপজেলার রায়পুর গ্রামের বাসিন্দা, তিনি ভিক্ষাবৃত্তি করে সংসার চালাতেন। জোহরা খাতুনের বোনের ছেলে নাজমুল ইসলাম জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খুলশাকুণ্ডি বাজারে বাসের সাথে ভ্যানের দুর্ঘটনায় ভিক্ষুক জোহরা খাতুন আহত হন। দুর্ঘটনার পরে একজন ভ্যান চালক খুলশাকুণ্ডি থেকে গাংনীর রাজা ক্লিনিকে চিকিৎসার জন্য নিয়ে যায়। ক্লিনিক থেকে তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেওয়া হলে ভ্যান চালক জোহরা খাতুনকে নিয়ে সরে পড়েন। এরপর থেকেই অনেক জায়গায় খোঁজার পরেও ভ্যান চালক ও জোহরা খাতুনকে পাওয়া যায়নি। অবশেষে শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জোহরার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি উবাইদুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। উম্মে হাবিবা, ফ্রিল্যান্স রিপোর্টার, জেটিভি বাংলা। মুনশাইন কোম্পানি লিমিটেড, এখানে টয়োটা, নিশান, হোন্ডা, মিৎসুবিশি ও ইত্যাদি ব্র্যান্ডের রিকন্ডিশন গাড়ির অরিজিনাল স্পেয়ার পার্টস সরাসরি জাপান থেকে এক্সপোর্ট করা হয়। আপনারা বাংলাদেশ, দুবাই, রাশিয়া সহ বিভিন্ন দেশ থেকে ইম্পোর্ট করতে পারেন। যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া ফোন নম্বর বা ইমেইলে।